নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল, নিজের চ্যানেল ডস করিমপুর, আর আমি নিমাই দেবনাথ। মিশ্রণের পার্ট ওয়ানে অ্যালিগেশন পদ্ধতির যে শর্ট ট্রিক্স, তার বেসিক কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা মিশ্রণের কিছু ইম্পর্টেন্ট অঙ্কের একেবারে ম্যাজিকের মতো দ্রুত কীভাবে সমাধান করা যায় শিখব। প্রত্যেকটি অঙ্ক কিন্তু ভিন্ন ধরনের, তবে অঙ্কের ধরন যত রকমই হোক, সমাধান কিন্তু আমরা সেই একই পদ্ধতিতে করব। দেখো, এখানে সময় বাঁচানোর জন্য আগে থেকে একটি অঙ্ক লিখে রাখা হয়েছে। 10 টাকা লিটার দরে 12 লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে 8 টাকা লিটার দরে বিক্রি করা যাবে? 10 টাকায় কিনেছি, দেখো ভালো করে, আর বিক্রি করছে 8 টাকায়। দুধে জল না জলে দুধ? মনে হচ্ছে এখানে দুধেই জল মেশাতে হবে, তাই না? 10 টাকা লিটার দরে আমি কিনেছি, দেখো 10 টাকা লিটার দরে আমি কিনেছি, আর যে মিশ্রণটি তৈরি হবে, তাই না, মিশ্রণের মূল্য। এখানে কিন্তু লাভ লোকসানের কোনো ব্যাপার নেই, বিক্রি করা যাবে, ক্ষতিও হবে না লাভও হবে না। তাহলে মিশ্রণের মূল্য কত হবে? 8 টাকা। এবার ভালো করে দেখতে হবে জলের মূল্য কত। যদিও এখন জলও আমরা কিনে খাই, কিন্তু অঙ্কের ক্ষেত্রে জলের মূল্য 0 টাকা লিটার, বা জলের কোনো মূল্য কিন্তু এখানে নেই। তাই 1 লিটার জলের মূল্য কত? 0 টাকা। 1 লিটার দুধ, ভালো করে দেখো, 1 লিটার দুধ কত? 10 টাকা। 1 লিটার জল 0 টাকা। এই দুটো মিশিয়ে আমাকে 8 টাকা লিটারের দুধ তৈরি করতে হবে, বা 8 টাকা লিটারের মিশ্রণ তৈরি করতে হবে। আমরা পার্ট ওয়ানে খুব সহজেই শিখে গিয়েছি, তাই না, কি 0 আর 8-এর পার্থক্য কত? 8, আর 10 আর 8-এর পার্থক্য 2। 8:2 সমান 2 দিয়ে কাটলে 4:1। তাহলে আমি কি পেয়ে গেলাম? দুধ ও জলের অনুপাত পেয়ে গেলাম 4:1। এইবার আমাকে কি চেয়েছে দেখো, বলছে 12 লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করতে হবে। তাহলে 4:1 কত? এই 4:1 কিন্তু 12 লিটার। তাহলে 1:1 কত হবে? 4:1 যদি 12 লিটার হয়, 1:3 × 3^4 = 12, তাহলে 1:1 হয়ে যাবে 3 লিটার। এই 3 লিটার হয়ে গেল তোমার উত্তর। এই যে এ হয়ে গেল তোমার উত্তর। তাহলে দেখা মাত্রই আমরা এই অঙ্কের সমাধান কিন্তু করতে পারবো, কি 10 টাকা লিটার দরের দুধ আর 0 টাকা লিটার দরের জল, এই 8 টাকা লিটার দরের মিশ্রণ তৈরি করতে হবে। তাহলে 0 আর 8-এর ভিতরে পার্থক্য 8, 10 আর 8-এর ভিতরে পার্থক্য কত? 2। 8:2 = 4:1, আর এই 4:1 = 12 লিটার, তাহলে 1:3/12, তাহলে অবশ্যই হয়ে যাবে 3 লিটার। এই পদ্ধতি খুবই সহজ, তবে আরেকটি মজার পদ্ধতিও কিন্তু আমরা শিখব। তোমার যে পদ্ধতি পছন্দ তুমি সেই পদ্ধতিতেই সমাধান করবে, কিন্তু দেখো শিখে রাখো, খুব মজা পাবে। এই পদ্ধতি তোমরা আগে হয়তো কখনো দেখোনি বা জানোও না। দেখো, 10 টাকা লিটার দরে 12 লিটার দুধ, তাহলে এই 12 লিটার দুধের মূল্য কত? 12 লিটার দুধের মূল্য কিন্তু তোমার 12×10=120 টাকা। দেখো এটিও কত সুন্দর একটি মজার পদ্ধতি, 12 লিটার দুধের মূল্য কত? 120 টাকা। এবার এই 120 টাকা কিনেছি, 120 টাকায় বিক্রি করতে হবে, বিক্রি করা যাবে, লাভ লসের ব্যাপার নেই, কিন্তু বিক্রি করার সময় 8 টাকা লিটার, তাহলে 1 লিটার দুধের মূল্য 8 টাকা। ভালো করে দেখো, তাহলে 120 টাকা, কত লিটার দুধ আমাকে বিক্রি করতে হবে? ভাগ হয়ে যাবে 8×15=120, 15 লিটার দুধের 8 টাকা করে হলে 120 টাকা বিক্রি করতে হবে, তাই না? কিন্তু দুধের পরিমাণ ছিল 12 লিটার, হয়ে গেল 15 লিটার। তার মানে কি, এখানে তো আর দুধ মেশানো হয়নি, তাই না, জল মেশানো হয়েছে। কতটা মেশানো হয়েছে? 15 - 12, 3 লিটার। তাহলে এই 3 লিটার কিন্তু তোমার জল মেশানো হয়েছে। দেখো এইভাবে কত দ্রুত এবং কত সুন্দরভাবে মুখে মুখেই তোমরা সমাধান করতে পারবে। তোমাদের যে পদ্ধতি ভালো লাগে তোমরা সেই পদ্ধতি সমাধান করবে। হ্যাঁ, দুধে জল মেশানো বা জলে দুধ মেশানো যাই বলো, সমস্ত অঙ্ক কিন্তু এই পদ্ধতিতেও সমাধান করা যাবে। দেখো আমরা এই দুধ ও জলের মিশ্রণেরই একটু অন্য ধরনের আরেকটি অঙ্ক নিয়ে আসি। বন্ধুরা, এক দুধ ব্যবসায়ী 10 টাকা প্রতি লিটার দরে দুধ কিনে তাতে জল মিশ্রিত করে 10.8 টাকা লিটার দরে বিক্রি করে 20% লাভ করেন, কত শতাংশ হারে জল মেশানো হয়েছিল?
দেখো এখানে যে 10.8 টাকা, এটা কিন্তু মিশ্রণের প্রকৃত মূল্য নয়, এটা মিশ্রণের 20% লাভে বিক্রয় মূল্য। তাহলে আমাকে আগে বের করতে হবে কি মিশ্রণের প্রকৃত মূল্য কত। তাহলে ক্রয় মূল্য যদি 100 হয়, ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 120, আর প্রকৃত বিক্রয় মূল্য কত 10.8 টাকা, তাহলে ক্রয় মূল্য কত। আমরা কি পার্ট ওয়ানে শিখেছি তাই না? কি করব যদি সরল অনুপাত থাকে বাঁকা গুণ, সোজা অনুপাত বাঁকা গুণ, আর বাঁকা অনুপাত সোজা গুণ। তোমরা নিশ্চয়ই পার্ট ওয়ান দেখেছো মিশ্রণের, না দেখলে অবশ্যই দেখে নিও। দেখো এখানে কি আছে, সরল অনুপাত, কারণ ক্রয় মূল্য বৃদ্ধি পেলে বিক্রয় মূল্য বৃদ্ধি পাবে, একই লাভে তাই না, তাহলে বাঁকা গুণ হবে। এই এই কোণাকুণি তো কিছু নেই, তাহলে এই কোণাকুণি গুণ হবে 100 × 10.8, 100 × 10.8, আর বাকি যে সংখ্যাটা আছে 120, 120 দিয়ে ভাগ। তুমি ঐকিক নিয়মে করলেও কিন্তু এই রকমই হবে, যে পদ্ধতিতেই করো। দেখো এখানে দশমিক উঠে গেল, এখানে 10 বসলো, এই শূন্য দুটো শূন্য কেটে গেল, তাহলে 9 × 12 = 108। তাহলে মিশ্রণের যে প্রকৃত মূল্য সেটি কত হলো 9 টাকা। এইবার কিন্তু আমরা খুব সহজে সমাধান করতে পারবো। দেখো দুধের মূল্য কত ছিল 10 টাকা, আর জলের মূল্য তো আমরা জানি 0 টাকা লিটার। এই দুটো মিশ্রণ করে কি করতে হবে আমাকে, যে মিশ্রণটি হবে তার মূল্য হবে 9 টাকা। দেখো আমরা কত সুন্দরভাবে করে ফেলতে পারি, 0 আর 9 এর পার্থক্য কত 9, আর 10 আর 9 এর পার্থক্য কত 1, তাহলে 9:1 অনুপাত হবে দুধ ও জলের অনুপাত। এবার কি চেয়েছে, কত শতাংশ হারে জল মিশ্রিত হয়েছিল, এই জল মিশ্রিত যে শতাংশ বলেছে। তাহলে টোটাল মিশ্রণ যদি 9 এর 1 = 10 হয়, তাহলে 10 লিটার মিশ্রণে জলের পরিমাণ কত 1 লিটার, আর শতাংশ মানে কি 100 লিটারে কত, তাহলে 10-এ যদি 1 হয়, 100-তে হবে কত 10, তাহলে 10% হয়ে যাবে তোমার উত্তর, বি হয়ে গেল তোমার উত্তর। দেখো কত সুন্দরভাবে আমরা সমাধান করতে পারছি। প্রথমে আমরা কি করলাম, প্রথমে কিন্তু আমরা মিশ্রণের যে প্রকৃত মূল্য বা ক্রয় মূল্য ভাবতে পারো সেটি কিন্তু আমরা বের করে নিয়েছি, কত 9 টাকা। এইবার তো তোমরা জানোই যে 10 টাকা লিটার দরের দুধ আর 0 টাকা লিটার দরের জল মিশে আমাদের 9 টাকা লিটার দরের মিশ্রণ তৈরি করতে হবে। এখানে দুধ ও জলের অনুপাত হয়েছে 9:1, তাহলে মিশ্রণ কত 10 লিটারে মিশ্রণের কি জলের পরিমাণ 1 লিটার, তাহলে 100 লিটারে কত 10 লিটার, 10% হয়ে গেল তোমাদের উত্তর। আরেকটি একটু অন্য ধরনের অঙ্ক নিয়ে আসি। দেখো এখানে 60 গ্রাম চিনির দ্রবণে 30% চিনি আছে, ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মেশালে নতুন দ্রবণে চিনি 40% হবে, আগে ছিল কত 30%, এখন কত হবে 40%। দেখো কত সহজে আমরা সমাধান করতে পারি, 30% ছিল চিনি, ছিল 30% দ্রবণে, তার মানে বাকিটা আছে কি দ্রাবক আছে, হ্যাঁ, যার ভিতরে চিনিটি দ্রবীভূত আছে, আর মেশানোর পরে কিছু চিনি মেশানোর পরে কত পার্সেন্ট হবে 40%, আগে ছিল 30% 40%। এবার যে চিনিটা মেশানো হবে ওটা তো খাঁটি চিনি, ওর ভিতরে তার অন্য কিছু নেই, একেবারে 100% চিনি আছে, তাহলে যেটি মেশানো হবে সেটি কি আছে 100% চিনি আছে। তাহলে 30% চিনি দ্রবণ আর 100% চিনি মিশিয়ে আমাকে 40% চিনির দ্রবণ করতে হবে। তাহলে আমরা অনুপাতটা খুব সহজেই বের করতে পারবো তাই না, কি করব এই 140-এর পার্থক্য কত, দেখো 140-এর পার্থক্য হচ্ছে 60, আর 30 আর 40-এর পার্থক্য 10। দেখো কি মজা, একেবারে ডাইরেক্ট উত্তর বেরিয়ে গেল। এখানে কি আছে, 60 গ্রাম চিনির দ্রবণে, চিনির দ্রবণটি কত 60 গ্রাম, এখানে দেখো চিনির পরিমাণ কত 60 তাই না, আর কত গ্রাম চিনি মেশালে নতুন দ্রবণে চিনি 40% হবে, তাহলে যে চিনিটা মেশানো হয়েছে তার পরিমাণ কত, দেখো ভালো করে, 10 গ্রাম, 60 গ্রামে 10 গ্রাম, একবারে ডাইরেক্ট উত্তর কিন্তু তোমার বেরিয়ে গেল, এই যে সি হয়ে গেল তোমার উত্তর। তাহলে অঙ্কটি দেখা মাত্রই তুমি কি করবে, যে দ্রবণ ছিল 30% আর চিনি মেশানো হলো 100%,
30-40 এর পার্থক্য 10, 140 এর পার্থক্য 60। আমাকে অনুপাতকে ছোট করতে হবে না, কারণ এখানে দেখো একটু চোখ কান খোলা রাখতে হবে। দেখো এখানে 60 গ্রাম চিনি বলেছে, তাহলে 60 গ্রামই এখানে আছে, তাহলে 10 গ্রাম চিনি মেশানো হয়েছে 60 গ্রামের চিনি দ্রবণে। দেখো কত দ্রুত আমাদের সমাধান হয়ে গেল। আমরা আরেকটি একটু অন্য ধরনের অঙ্ক নিয়ে আসি। এখানে এক ব্যক্তি 500 টাকায় দুটি পেন কিনে প্রথম থেকে 10% লাভে এবং দ্বিতীয়টিকে 2% ক্ষতিতে বিক্রি করে, মোটের উপর 5.2% লাভ করে, প্রথম পেনটির ক্রয় মূল্য কত? তাহলে দেখো 10% লাভ, প্রথম থেকে কী করে 10% লাভ করে, আর দ্বিতীয় পেনটির ক্ষেত্রে 2% ক্ষতি, মানে -2% লাভ। দেখো মোটের উপরে কি 5.2% লাভ করে। এবার এই 10 আর 5.2 এর পার্থক্য 4.8, আর এই যে পার্থক্য ভালো করে লক্ষ্য করো, পার্থক্য মানে কি 5.2 এর ভিতরে যদি 2 বা -2 বিয়োগ করি তাহলে কীরকম দাঁড়াচ্ছে? দেখো 5.2 -2, তাহলে -2 কী হচ্ছে 5.2 + 2 = 7.2 হয়ে যাচ্ছে। এই পার্থক্য কত হচ্ছে 7.2। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু ক্ষতি, তার মানে কি মাইনাস লাভ, আর -2 এখানে প্লাস হয়ে যাবে, এই পার্থক্যটা কিন্তু তোমার যোগ হয়ে যাবে। এবার অনুপাত কত? 0.2 তো এমনিতেই উঠে যাবে, আর কি 72 আর 48, দেখো 24 দিয়ে কাটা যাবে, 3 24 = 72 আর 24 2 = 48, তাহলে 3:2 অনুপাত। পেন দুটির মূল্যের অনুপাত কত? 3:2। কত সহজ, মোট মূল্য কত? 5:5, আর এই 5:5 সমান কত? 500 টাকা। তাহলে প্রথম পেনটির মূল্য মানে 3:5 সমান কত হবে? 300 টাকা। এই 300 টাকা হয়ে গেল তোমার উত্তর, এই যে ডি হয়ে গেল তোমার উত্তর। তার মানে কি অঙ্কটি দেখা মাত্রই তুমি কী করবে, এই 10% লাভ আছে আর এই 2% ক্ষতিটাকে -2% লাভ করে নেবে, তারপরে পার্থক্য বের করলে 7.2 আর 4.8 হবে অনুপাত, এটাকে কাটাকাটি করলে 3:2। 3 আর 2 মানে 5:5, দুটি পেন মিলে দাম কত? 500 টাকা। তাহলে প্রথম পেনটি কত? 3:5, 300 টাকা। একেবারে ম্যাজিকের মতো কিন্তু সমস্ত অঙ্কের সমাধান করতে পারবে। তাছাড়া তোমরা জানো যে যারা অঙ্কে ভীষণ ভয় পায় তাদের ভীতি দূর করাই কিন্তু আমার মূল উদ্দেশ্য, যাতে তোমরা অঙ্ককে ভীষণভাবে ভালোবেসে ফেলো। সেই জন্য দেখবে প্রায় প্রত্যেকটি চ্যাপ্টারের যত ধরনের অঙ্ক হয় সমস্ত অঙ্কের সমাধান কিন্তু আমি প্রথাগত যে পদ্ধতি সেই পদ্ধতির বাইরে বেরিয়ে এসে একেবারে সহজ সরলভাবে একটু অন্যরকমভাবে সমাধান করার চেষ্টা করেছি। তোমরা আরও যে সমস্ত চ্যাপ্টারের অঙ্ক শিখতে চাও আমাকে অবশ্যই জানাবে। আজকে এই পর্যন্ত, অসংখ্য ধন্যবাদ, নমস্কার।